ক্লাসরুমের ভেতর মুখ্যমন্ত্রীর ছবি রেখে ছাত্রছাত্রীদের ব্যাগ বিতরণ। ছবিতে স্যালুট করে ছাত্রদের শেখানো হচ্ছে রাজনৈতিক বক্তব্য। প্রধান শিক্ষকের এমন আচরণে নিন্দার ঝড় শিক্ষক মহলে। প্রধান শিক্ষককে সংযত হওয়ার পরামর্শ স্থানীয় তৃণমূল বিধায়কের। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে স্কুলের ভেতর চলল ব্যাগ বিতরণ। মুখ্যমন্ত্রীর ছবিতে স্যালুট করে খুদে ছাত্রদের শোনানো হলো রাজনৈতিক বক্তব্য। আর আমার বাড়িতে যাবেন, গরিবের বাড়িতে, ভাইয়ের বাড়ি, আপনাকে পদ্মার ইলিশ মাছের ঝোল ভাত খাওয়াবো, এই বলে আপনাকে স্যালুট জানালাম। স্যালুট। প্রধান শিক্ষকের এহেন আচরণে নিন্দার ঝড় গোটা শিক্ষা মহলে। ঘটনাটি ঘটেছে নদিয়ার করিমপুরের ভূগোলবেড়িয়া আদর্শ শিক্ষানিকেতন বিদ্যালয়ে। প্রধান শিক্ষককে সংযত হবার পরামর্শ স্থানীয় তৃণমূল বিধায়কের। জানা গেছে, দিন কয়েক আগে এই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিরীন্দ্রনাথ দাস ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাগ বিতরণ করেন, আর সেখানেই রাখা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। ব্যাগ বিতরণের আগে শুরু হয় রাজনৈতিক বক্তব্য। ছোট ছোট ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হয় তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান, তুলে ধরা হয় রাজ্য সরকারের নানান উন্নয়নমুখী প্রকল্পের কথা। পশ্চিমবাংলা তোমাদের জন্য যে সে কাজ করছে নাকি বিশাল স্ট্রং কাজ, তোমাদের বিনা পয়সায় রেশন দিচ্ছে, চাল ডাল দিচ্ছে, মিড ডে মিল দিচ্ছে, তাহলে এরকম মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষ জুড়ে তার সারা পৃথিবীতে জন্মায়নি। দেশে ব্যাপার না, শিক্ষকদের এক তারিখে বেতন উৎসশ্রী দ্বারা, উৎসশ্রী দ্বারা শিক্ষকদের ট্রান্সফার। তৃণমূল সরকারে আসার পর কী কী করে চলেছেন সে বিষয়েও ছাত্রছাত্রীদের সামনে একের পর এক বক্তব্য রাখতে থাকেন প্রধান শিক্ষক। যেসব উন্নয়নমূলক কাজ, রাস্তাঘাট গ্রামে দেখেছ, তোমাদের গ্রামে সব পিচ সিমেন্টের রাস্তা, ব্যাপার বাড়ি বাড়ি জল, জল পানীয় জল পৌঁছে দিয়েছে, বাড়ি বাড়ি খুললি জল, বিশাল সুযোগ সুবিধা, তোমাদের পোশাক ব্যাগ ড্রেস জুতো কন্যাশ্রীর টাকা, হ্যাঁ বাড়ি বাড়ি মেয়েদের লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডার, এটা চাকরি ব্যাপার না। যে ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, ঘটা করে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি নিজেই পোস্ট করেন প্রধান শিক্ষক। ইতিমধ্যেই প্রধান শিক্ষকের এই আচরণ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। কিভাবে একজন প্রধান শিক্ষক ওই ছোট ছোট ছাত্রছাত্রীদের স্কুলের মধ্যেই সরকারের খতিয়ান তুলে ধরতে পারেন তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই বিরোধীরা বিষয়টি দেখে কটাক্ষ করতে শুরু করেছেন। প্রধান শিক্ষকের এই ঘটনা মেনে নিতে পারেননি করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। তিনি বলেন, প্রধান শিক্ষক স্কুলের ছাত্রছাত্রীদের সামনে যা যা বলেছেন তা না বললেই ভালো হতো, পাশাপাশি আগামী দিনে তিনি যাতে সংযত হয়ে চলেন সেই পরামর্শও দেন বিধায়ক। তিনি বলেন, শিক্ষাকে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবার জন্য স্কুলের প্রয়োজন আছে, সেই মোতাবেক একজন হেডমাস্টার মশাই এসেছেন এবং হেডমাস্টার মশাই কী বলেছেন দ্যাটস নট আওয়ার লুক আউট, কিন্তু আমি যেটুকু দেখেছি পড়েছি তাতে আমার মনে হয়েছে এই অবাঞ্ছিত কথাগুলো উনি না বললেও পারতেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় স্বকীয় বৈশিষ্ট্যে ভাস্বর, প্রতিভার মহীশ্বর যে এক বিরাট ব্যক্তিত্ব এটা সকলেই জানে, কিন্তু আমি ওনার ওই কথাগুলোকে কোনোমতেই সাপোর্ট করছি না। পরিশেষে একটা কথা বলবো, শিক্ষা যার শব্দ হলো শিক্ষক, সি মানে শিষ্টাচার, খ মানে ক্ষমাশীল, ক মানে করুণা, এই ত্রিবেণী সংগমে স্নাত হবেন শিক্ষকেরা। সে জায়গায় ওই প্রধান শিক্ষকের একটু ত্রুটি রয়েছে, আমি আশা করব তিনি তার ত্রুটিটাকে সংশোধন করে আগামী দিনে সঠিকভাবে চলবেন। এ বিষয়ে প্রধান শিক্ষক গিরীন্দ্রনাথ দাস কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কার্যত বোবা সেজে যান তিনি, মাথা নেড়ে জানান তিনি কিছুই বলতে চান না। মানে আপনি ব্যাগ কবে বিতরণ করেছিলেন? ব্যাগ বিতরণ করেননি? না, শিক্ষা প্রতিষ্ঠানের জায়গায় কি এগুলো করা উচিত? মানে আপনি কথা বলতে চাইছেন না, আপনি কোনো কিছু বলবেন না, তাই তো? ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, নদিয়া।
আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন।